हेलो फ्रेंड्स, हमें शुभंकर हमार यूट्यूब चैनल पेट सैम्पेट टू हमार चैनल तरफ थे अपन सबा के स्वागत। आज के आई सुकान्त बाड़ीते एक्सपिरियन्सगुलो शेयर करब और अनेक छोटो बड़ो पाखी आनलि पाखी देख एम क्योंकि मेन आज के टपिक हलो गिटर बेपार अने जिज्ञेस करे कि छोटो पाखी की गिट देवा जाए। चलो भिडियो देखा जा सुकान्त घर सब काउंटारगलो একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, পরে এগুলো এবার ইনফরমেশান পরে দেবো। দেখুন বিড়াল ঢুকছে, বিড়ালটা পালিয়ে গেল দেখতেই পাচ্ছেন। ওদের কী কী পাখি আছে জাস্ট একটা আমি আপনাদের, এ দেখুন গোল্ডেনের বাচ্চা, আমি আপনাদের কাছে জাস্ট এটা শেয়ার করে নিচ্ছি। মেনলি আজকে টপিকটা হলো গিটের ব্যাপার, মানে গিট কী দেবেন ছোটো পাখিদের ক্ষেত্রে সেইটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি গিটের সম্বন্ধে অনেক সাবস্ক্রাইবার আমাদের জিজ্ঞেস করে কি গিট দিলে ছোটো পাখি ভালো হয়, কারণ গিটের ওপরে গিট ঠিক মতন দেওয়া হলে কিন্তু ডায়রিয়া হয়ে মারা যায় না, অনেক রকম শরীর খারাপ কম হয়। তাই সুকান্তদার কাছ থেকে আমি জেনে নেব যে কি গিট দিলে খুব বেটার হয় সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন কাউন্টারটা আমরা একবার ঘুরে নিই। সেট আপটা সুকান্তদার মোটামুটি ঘরটা ভালোই সাজিয়েছে এবং সব কাউন্টারই ডিম বাচ্চা আছে, কিন্তু এর পাখির সম্বন্ধে আজকে আমি কিছু বিস্তারিত আমি আপনাদের কাছে শেয়ার করব না, কিন্তু আজকে আমি গিটের সম্বন্ধে শেয়ার করব। জাস্ট আমি সুকান্তদার খাঁচাগুলো আমি আপনাদের কাছে কী কী পাখি আছে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করছি, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, টেম্পারেচারটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন টেম্পারেচার ভালোভাবে দেখতেই পাচ্ছেন আপনি। যে গিট তৈরি করে ফিঞ্চ পাখি, জাবা পাখি, এসব বিভিন্ন রকম পাখি, যে ছোটো পাখিগুলো সব গিট তৈরি করে, তাতে কী কী মেন মেটেরিয়ালস দেয় সেটা আমি আপনাদের কাছে দেয়াল 200-300 বছর আগেকার সেটা খুঁজে বার করতে হবে, এলাকায় নিশ্চয়ই খুঁজে পাবে পুরো। হ্যাঁ, কোন সুরকিটা নিচের দিকে রাখা হলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। নুন এইটা আপনাদের কিনতে অবশ্যই হবে, সন্দক লবণ এটা দশকর্মা ভান্ডারে পাওয়া যায়, গুঁড়ো দিতে হবে, এটা হচ্ছে মানে ত্রিফলা চূর্ণ, চূর্ণটা কোন দোকানে পাওয়া যায় বাংলাদেশি যে দোকানগুলো আছে না কি হবে থেকে বহেরা তিনটে পাঁচিং আছে, হ্যাঁ ত্রিফলা চূর্ণ এই কটা দিচ্ছেন, সমুদ্রের ফেনা দেওয়া হয়, ডিমের খোসা ওদের দিলে এই যে পটি ফটির যে অনেকে বলে ডায়রিয়া হয়ে যাচ্ছে পাখি বসে পড়ছে এইগুলো হবে না, আমার ক্ষেত্রে অন্তত হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটি আলাদা জায়গা করে ছোট জায়গা করে দিতে হবে, তাই তো প্রত্যেক জায়গায় আমার দেওয়া আছে। এই যে ধরুন আজকে দিলাম, এই আজকে দেওয়ার পর শেষ হয়ে গেলে চেঞ্জ করে দেবেন না দুদিন বা তিন দিন পর? তিন দিন না দিলে অসুবিধা হবে না, কিন্তু তোমার দিয়ে রাখলে ভালো, আমি যেরকম এখন দিতে পারি। আচ্ছা আচ্ছা, সময় নেই মানে এই উপকরণটা বললেন আমি গোল্ডেন কো ব্যবহার করতে পারি? গোল্ডেন কে তো মাস তোর কাছে দেওয়া আছে আগে দেখো, নেই হ্যাঁ ওদের দিয়ে রাখতে হবে, সব পাখিকে ফিঞ্চ পাখিকে ওদের তো আগেই দিতে হবে, ছোট পাখির ক্ষেত্রে এই জিনিসটা খুব দরকার। বাহ, খুবই সুন্দর।